আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামী জীবন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা, পবিত্র মাহে রমজানে আমরা যে রোজা রাখব, তো ইফতারি করার আগে আমরা কি দোয়া পাঠ করব এটি আমরা আজকে শিখে নেব। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ইফতারির আগ মুহূর্তে যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করতে থাকে। এটার জন্য যখন নাকি ইফতারি সামনে আসে, আমরা ইফতারি হাত দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করতে পারি এবং পাঠ করতে পারি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইয়ুগফিরলি। তারপরে যখন নাকি আমরা ইফতারি করব, তখন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা পালন করেছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করছি। আবু দাউদ শরীফের হাদিস নং 2358। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ইফতারির সময় দোয়া কবুল হওয়ার অন্যতম একটি সময়। ইফতারির সময় আমরা গল্প গুজব করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আমাদের রোজার ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করে নেন। তো আজকের মতন এখানেই। আমাদের মাহে রমজানের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।